54টা দল নিয়ে তারা সরকার বিরোধী ঐক্য জোট করেছে, এর মধ্যে সমমনাও আছে। এ ঐক্য জোটের শরিকরা এখন কোথায়, বিএনপি নেতাদের কাছে আমি জানতে চাই। মঈন খান যান মার্কিন দূতাবাসে, সেখানে গিয়ে নালিশ করেন মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। 54 পার্টিজ অ্যালায়েন্স করেছিল, এখন কে কোথায় কেউ জানে। 54টা দল নিয়ে তারা সরকার বিরোধী ঐক্য জোট করেছে, এর মধ্যে সমমনাও আছে। এ ঐক্য জোটের শরিকরা এখন কোথায়, বিএনপি নেতাদের কাছে আমি জানতে চাই। সে ঐক্য কোথায়, সেই জগাখিচুড়ি জোট কোথায়, কোনোটারই তো অস্তিত্ব নেই। সরকারের ঘাড়ে দোষ দিয়ে পার পাওয়া যাবে, বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, এইসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে সেখানে বাধা আসবে। আর তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগিয়ে যায় সেখানে আমরা বাধা দেব কেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়ার দরকার। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।